দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির বকুলতলা থানা এলাকার মনিরতট সীমানা বাজারে আজ সকালে এক পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। কুলতলি এলাকার রাধাবল্লভপুরের মল্লিকপুর অঞ্চলের বাসিন্দা এরা। তামিলনাড়ুতে কাজের জন্য যাচ্ছিলেন ২৭ জন শ্রমিক, রাত ১২:৫০ নাগাদ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের, পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন। গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বিধায়ক গণেশ মণ্ডল তাদের পরিবারকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা কাজিরা ছিলাম, মানে তামিলনাড়ুতে। আমরা ২৫-২৬ জন ছিলাম। হঠাৎ মানে ফোনটা দেখতে গিয়ে সীমানার বাইরের কাছে ব্রেক করেছে, প্রথম আর মেরেছে, তারপর ফিরে ব্রেক করেছে, পুরো পোস্টটা আর গাছের গায়ে মেরেছে, মানলে পুরো অনেকজন ডেড হয়ে। ড্রাইভার কি নেশা করেছিল বলতে পারছি না। আমরা পিছনে ছিলাম, ড্রাইভার ভিতরে ছিল। মানে একটা টিভি থেকে গিয়েছে মেডিয়াপুর যে ফার্মের গাড়ি মালবয়ে, মালবয়ে দিয়ে আর আমাদের ওই নিয়ে যাচ্ছে। কোথায় থেকে কোথায় যাচ্ছে? মানে আমাদের দাদা সিগারেটের মুখ থেকে নিয়ে যাচ্ছিল হাওড়া। গতকাল রাতে আমার বিধানসভার মধ্যে চুবড়িজিড়িয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রাধাবল্লভপুর এবং মাঝেরগড় মনিটটের একজন আছে, এখান থেকে প্রায় ২৬ জন শ্রমিক যারা বাইরে কেরালাতে কাজ করতে যাবে বলে রাত্রি ১২টার সময় রওনা দিয়েছিল, এবং তাদের ট্রেন ছিল হাওড়া থেকে সম্ভবত ২টো এরকম টাইম, ২টো বাড়াইটা। রাত্রি যখন তারা বের হয় তখন সীমানা বাজার, মনিটটের সীমানা বাজারের কাছে গাড়িটা প্রচণ্ড গতিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পোস্টারে গায়ে ধাক্কা লাগে, এবং স্পটে সঙ্গে সঙ্গে ৬ জন মারা যায়। আরও ২জন হসপিটালে আজকে সকালেও মারা গেছে, চিত্তরঞ্জন হসপিটালে। বাকি ড্রাইভার সহ ১৯ জন খুব সিরিয়াসলি ইনজোর্ড আছে, এবং আমার যেটা ধারণা হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে। আমরা ইতিমধ্যে আমরা প্রত্যেকটা ঘটনাস্থলে পৌঁছেছি এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতেও গেছি, ইনজোরদের যাতে সুচিকিৎসা হয় সেটাও আমরা দেখছি।